মেহেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে দুপুরে মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি বলেন, মেহেরপুর জেলার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে, গুণগত মান বজায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।